করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট ওসমানী মেডিকেলের সহকারী অধ্যাপক ডাক্তার মঈন উদ্দিন আহমেদ। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। গত 5 এপ্রিল তার শরীরে করোনা শনাক্ত হয়। সিলেট বিভাগে তিনি প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি ছিলেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান। ডাক্তার মঈন সুনামগঞ্জের ছাতকে গরিব মানুষদের চিকিৎসা করতেন বিনা খরচে, সেজন্য তাকে গরিবের ডাক্তার বলা হতো। ও চিকিৎসকের করোনা উপসর্গ ধরা পড়ে প্রায় 13 দিন আগে। এরপর তিনি নিজেই উদ্যোগী হয়ে সিলেটের নমুনা টেস্ট প্রদান করেন। 5 এপ্রিল রিপোর্ট আসে পজিটিভ, অর্থাৎ তিনি করোনা আক্রান্ত। এরপর আক্রান্তের তৃতীয় দিন 7 এপ্রিল তিনি নগরের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ICU ভর্তি হন। সেখান থেকে পরিবারের ইচ্ছায় চিকিৎসার জন্য তাকে ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। দুই শিশু সন্তানের জনক ডাক্তার মঈন উদ্দিনের স্ত্রী চিকিৎসক। তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত আছেন। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকে, তবে পরিবার নিয়ে সিলেট নগরীর হাউজিং স্টেটে ভাড়া থাকতেন তিনি। ডাক্তার মঈন সিলেটের প্রথম করোনা আক্রান্ত রোগী। এখনও পর্যন্ত সিলেট জেলায় তিনি একমাত্র করোনা শনাক্ত হওয়া রোগী। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া দেশের প্রথম চিকিৎসকও ডাক্তার মঈন। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ডাক্তার মঈন উদ্দিন মারা গেলেও তিনি কীভাবে আক্রান্ত হন এখনও নিশ্চিত হওয়া যায়নি। ওসমানী হাসপাতালের পাশাপাশি সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালের চেম্বারে প্রাইভেট প্র্যাকটিস করতেন তিনি। তার পরিবার ও কর্মক্ষেত্রে 12 জনের শরীরের নমুনা পরীক্ষা করা হলো, কারো শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি। ডাক্তার মঈনকে আক্রান্ত করা ব্যক্তি শনাক্ত না হওয়ায় সিলেটে আতঙ্ক দেখা দিয়েছে। করোনা উপসর্গ দেখা দেওয়ায় গত 31 মার্চ থেকে নিজেকে বাসায় কোয়ারেন্টাইনে রেখেছিলেন ডাক্তার মঈন। এ সময় হাসপাতাল চেম্বারে যাওয়া বন্ধ রেখেছিলেন তিনি। করোনায় মারা যাওয়া চিকিৎসকের সমস্ত দায়িত্ব নিয়েছেন সরকার। করোনা ভাইরাস ও চিকিৎসক মারা যাওয়ার পর স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ কুর্মিটোলা হাসপাতালে যান। সেখানে তিনি মরদেহ দেখেন, পরিবারের প্রতি সমবেদনা জানান মন্ত্রীর পক্ষ থেকে। প্রধানমন্ত্রীকে বিষয়টি অবহিত করা হলে তিনি বলেন, এ পরিবারের সমস্ত দায় দায়িত্ব সরকার বহন করবে, যে সমস্ত বীমা ও সুযোগ সুবিধা দেওয়ার কথা আছে তা দ্রুত যেন নিশ্চিত করা হয়। প্রিয় দর্শক, সবাই ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।